মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়ন। এই ইউনিয়নে এবার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট এস আর রহমান মিলন। এ নির্বাচনকে কেন্দ্র করে তিনি গত মঙ্গলবার 9 নভেম্বর দিনভর গণসংযোগ করেছেন। এই ইউনিয়নের যেসব এলাকায় তিনি গণসংযোগ করেছেন সেগুলো হচ্ছে সোলারচর ও বকুলতলা গ্রাম। এ সময় তিনি মুন্সিগঞ্জ নিউজ ডট কমকে একান্ত সাক্ষাৎকারে বলেন, আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট এস আর রহমান মিলন। আগামী 28 নভেম্বর আসন্ন আদারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপকভাবে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা ভোটারের বাড়িতে বাড়িতে আমি যাচ্ছি, প্রত্যেকটা ভোটারের দোয়া সহযোগিতা সমর্থন আদায়ের চেষ্টা করছি এবং আমার আচরণ তৎপরতা এবং আমার ব্যবহার, আমার সহযোগী, আমার কর্মী বাহিনীর আচরণ ব্যবহার, আমি এই আধার ইউনিয়নের 31টি গ্রাম আছে, 31টি গ্রামের প্রায় সকল গ্রামই আমি অলরেডি দেখা সাক্ষাৎ করে গণসংযোগ করতে সক্ষম হয়েছি এবং এই গ্রামগুলিতে আমি ব্যাপকভাবে জনগণের সমর্থন সাড়া পাচ্ছে। আমি এই আদারা ইউনিয়নের এই নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মাঝে যাওয়ার যে চেষ্টা করেছি সে চেষ্টায় লক্ষ্য করেছি, আদারা ইউনিয়ন একটি অবহেলিত পশ্চাৎপদ ইউনিয়ন হিসাবে অনেক অনেক অন্যান্য ইউনিয়ন থেকে অনেক দূরে, অনেক পিছনে অবস্থান করতেছে। সেই হিসাবে আমার অনেক উপলব্ধি অভিজ্ঞতা হয়েছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগ মহীশূর সদর থানা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, আমি জেলা ছাত্রলীগের দীর্ঘদিন সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি, আহ্বায়কের দায়িত্ব পালন করেছি, যুবলীগের জেলা কমিটির আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্ব পালন করেছি। আমি এই এদেশের মাটি মানুষের সাথে সম্পর্ক রেখে সকল জাতীয় নির্বাচন সহ স্থানীয় নির্বাচনে দলের পক্ষে ব্যাপকভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছি, অনেক ক্ষেত্রে আমি সফল হয়েছি। আমি এই জনগণের পক্ষে কাজ করতে যেয়ে, দলের পক্ষে কাজ করতে যেয়ে এবং আমার এই এলাকার আদারা ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য আমি চেষ্টা করেছি, কিন্তু এই আমি বিভিন্ন জায়গায় সাধারণ একজন নাগরিক হিসাবে এলাকার উন্নয়নে কাজ করতে যেয়ে দেখেছি যে ইচ্ছা থাকলেও অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি আমার কোনো বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নাই। আমাকে বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধি, আমাদের মাননীয় জেলা পরিষদ চেয়ারম্যান, আমাদের মাননীয় এমপি মহোদয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্নভাবে অনুরোধ করে আমাদের এলাকার কাজ করার চেষ্টা করেছি। সেই কাজ করতে যেয়ে আমি লক্ষ্য করেছি যে আমি কখনো উপেক্ষিত হয়েছি, কখনো তাদের বঞ্চনার শিকার হয়েছি, এলাকার কাজ তেমনভাবে করা সম্ভব হয়নি। সেইখান থেকে আমি উপলব্ধি করলাম, যেহেতু আমি একটি রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়েছি, আওয়ামী রাজনীতির সাথে জড়িত, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমি এই এলাকার, আমাদের জননেত্রী শেখ হাসিনার একটি স্লোগান আছে, গ্রাম হবে শহর, সেই গ্রামকে শহরে রূপান্তরিত করার অভিপ্রায়ে আমি এই আসন্ন নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি প্রতিনিধিত্ব করছি। যেহেতু আমি মনে করেছিলাম, আমি দলীয় ফোরামে মনোনয়ন চেয়েছিলাম এবং আশা করেছিলাম দল আমাকে মনোনীত করবে, কিন্তু দল আমাকে মনোনীত না করে একজন জনবিচ্ছিন্ন লোককে তার মনোনীত করেন। সেই হিসাবে আমি লক্ষ্য করেছি আমার ধারণা হয়েছে দলের সিদ্ধান্তটা সঠিক হয়নি এবং সিদ্ধান্তটা সঠিক না হওয়ার কারণে আমি যেহেতু এই এলাকার মাটি মানুষের সাথে সম্পর্ক রেখে কাজ করার চেষ্টা করেছি এবং এদেশের ব্যাপক জনগোষ্ঠী আমার সাক্ষে সাথে আছে এবং আমাকে সমর্থন জুগিয়েছে, সেই জনগোষ্ঠীকে কেন্দ্র আমাকে ভিত্তি করে, জনগোষ্ঠীর সমর্থনকে ভিত্তি করে আমি নির্বাচনে একজন দলের বাইরে এসে প্রার্থী হয়েছি। আমার একটি উপলব্ধি,
সেটা হলো আমি যদি জনগণের প্রতিনিধি হতে পারি, আমি যদি একটি এই পরিষদের চেয়ারম্যান হতে পারি, তাহলে আমার পক্ষে অনেক কিছু করাই সম্ভব হবে। যেমন আমি লক্ষ্য করেছি আমাদের এলাকার রাস্তাঘাট খুব অল্প পরিমাণে উন্নত হলেও এই প্রায় 90% রাস্তাঘাট এখনও কাঁচা আদার ইউনিয়নে, এবং অনেক জায়গায় এখনও বাংলাদেশে আপনি লক্ষ্য করে দেখবেন অনেক জায়গায় সাঁকো নেই, কিন্তু আমাদের এলাকায় অনেক সাঁকো আছে। সেই সাঁকোগুলিকে আমি কি ব্রিজে রূপান্তরিত করার একটা পরিকল্পনা আছে। এবং আমি বিভিন্ন গ্রামে গিয়ে দেখেছি একটি গ্রামে একটা লোক মারা গেলে তার লাশ গ্রাম থেকে বের করার কোনো সুযোগ নাই, কারণ গ্রামগুলি এমনভাবে ঘিঞ্চি ঘিঞ্চি এলাকা হয়ে গেছে, জনগণ ঘর বাড়ি তুলে এমন অবস্থা তৈরি করছে যে সেখানে থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকে না। তাই আমি চিন্তা করেছি আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি প্রত্যেকটা বাড়ি পর্যন্ত, যাতে প্রত্যেকটি মানুষ তার মালামাল নিয়ে রিক্সা নিয়ে তার বাড়িতে প্রবেশ করতে পারে, আমি সেই হিসাবে জনতা শেখ হাসিনার স্লোগান গ্রাম হবে শহর, সেই গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য প্রত্যেকটি বাড়ি পর্যন্ত রাস্তা পৌঁছে দেব, এই একটা আমার অঙ্গীকার। যতটা খাল আছে সে খালের উপর আমি ব্রিজ নির্মাণের একটা চেষ্টা করব, আশা করি আমি সফল হব। তার পাশাপাশি এই আদার ইউনিয়নের মাদকের একটা ব্যাপক বিস্তার আছে, বাল্যবিবাহের বিস্তার আছে, সেগুলি আমি প্রতিহত করার চেষ্টা করব, প্রতিরোধ করার চেষ্টা করব। আপনারা অনেকে জানেন আদার ইউনিয়ন একটি শান্তিপ্রিয় শান্ত ইউনিয়ন হিসাবে সুপরিচিত, সর্বাধিক সুপরিচিত, এবং রাজনৈতিক পরিমণ্ডলে অনেক ভালো আওয়ামী পরিবারের আধিক্য এই আদার ইউনিয়নে রয়েছে। সেই হিসাবে আপনারা লক্ষ্য করে থাকবেন আদার ইউনিয়নের আমাদের ইউনিয়ন পরিষদের কোনো নিজস্ব ভবন নাই, সেই নিজস্ব ভবন না থাকার কারণে একটি ছোট্ট দোকানঘর বা দুই রুম বিশিষ্ট একটি কক্ষ ভাড়া নিয়ে আমাদের ইউনিয়ন কার্যক্রম ইউনিয়নের পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয়। সেই হিসাবে আমার একটি পরিকল্পনা আছে একটি আধুনিক ভবন ইউনিয়ন পরিষদ নির্মাণ করার জন্য। একটি আধুনিক ভবন গভর্নমেন্ট অনেক জায়গায় দিয়েছে, কিন্তু জায়গার থাকার অপ্রতুলতার কারণে আমাদের আদার ইউনিয়নের এবং কোনো চেয়ারম্যানই বিগত কোনো চেয়ারম্যানের কার্যকর উদ্যোগ না থাকার কারণে আদার ইউনিয়নে আধুনিক ভবনটা নির্মাণ করা যাচ্ছে না। সেই হিসাবে আমার একটি পরিকল্পনা আছে যে আমাদের 9% জায়গা আছে, একটি আধুনিক ভবন করতে সম্ভবত 21% বা 22% জায়গা লাগে। আমি যদি নির্বাচিত হতে পারি সেই হিসাবে আমি আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এলাকার যে বৃত্তশালী লোকজন আছে, এলাকার যে অর্থবৃত্তশালী লোকজন আছে, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রয়োজনের জমি ক্রয় করে আমরা সেখানে একটি আধুনিক ভবন নির্মাণ করব। এবং আপনারা অনেকে জানেন যে আমাদের এলাকার গ্রোথ সেন্টার উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু হলো চিতলিয়া বাজার, এবং আমাদের ইউনিয়ন পরিষদেরও চিতলিয়া বাজার অবস্থিত। সেই হিসাবে আমার একটি পরিকল্পনা হলো যে আদার ইউনিয়ন কমপ্লেক্সটি চিতলিয়া বাজারই যে আগের যে ভবনটা ছিল, আগের যে জায়গাটা ছিল, সেই জায়গাটাকে আর একটু বর্ধিত করে সেই জায়গাটার মধ্যে একটি আধুনিক ভবন নির্মাণ করব। এবং এখানে আদার ইউনিয়নের সরকারি বিভিন্ন অফিস দপ্তর যেগুলি আছে সকল অফিসগুলির যাতে সেখানে সমন্বয় করা যায়, মানুষ সহজেই যাতে সে সুবিধা পায় এবং ইউনিয়ন পরিষদের সকল সুযোগ সুবিধা পায়, সেটা করার আমি চেষ্টা করব।